নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, মানে ধরা বাঁধা সিলেবাসের বাইরে গিয়ে একটু আমরা ব্রেন টিজার গেম খেলবো বাচ্চাদের সাথে, এবং সেটা কি দিয়ে, বিফোর এবং আফটারের কনসেপ্টের মাধ্যমে। নর্মালি বাচ্চাদেরকে কিন্তু LKG বা নার্সারি থেকে বিফোর এবং আফটারের কনসেপ্টটা ক্লিয়ার করানো হয়, সেটা প্রি ম্যাথ কনসেপ্টের মাধ্যমেই হোক বা নাম্বারের ক্ষেত্রেও বিফোর নাম্বার আফটার নাম্বার এইভাবে লিখিয়েই হোক, যেভাবেই হোক বিফোর কাকে বলে এবং আফটার কাকে বলে, বা বিফোর নাম্বার কাকে বলে আফটার নাম্বার কাকে বলে, সেই জিনিসটা কিন্তু বাচ্চাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়। এবং সেটার জন্য বাচ্চাদেরকে এইভাবে বিফোর নাম্বার আফটার নাম্বার লিখতেও দেওয়া হয়, যে কোনো একটা নাম্বার দিয়ে দেওয়া হলো তার বিফোর নাম্বার কী আফটার নাম্বার কী, এভাবে কিন্তু বাচ্চাদেরকে করতে দেওয়া হয়। এইভাবে কিন্তু ডেজ অফ দ্য উইকের ক্ষেত্রেও পার্টিকুলার কোনো একটা ডে যদি লিখে দেওয়া হয় তার বিফোর ডে কোনটা হচ্ছে বা আফটার ডে কোনটা হচ্ছে, সেভাবেও কিন্তু বাচ্চাদেরকে শেখানো হয়। আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই বিফোর এবং আফটারের কনসেপ্টটাকে ইউজ করে আমরা কিছু ব্রেন টিজার গেম টাইপের কিন্তু বাচ্চাদের সাথে খেলতে পারি, এবং সেটা কিভাবে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই। ইনফ্যাক্ট আমি আমার বাচ্চাদের সাথে কিন্তু এই ধরনের গেম খেলি, তো যার জন্য আমিও ভাবলাম যে তোমাদের সাথেও এই জিনিসটা শেয়ার করে নিই। যেমন এক্ষেত্রে দেখো, ডেজের ক্ষেত্রে যেমন এইভাবে কিন্তু ওয়ার্ডসে লিখে আমি বিভিন্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের দিই এবং তারপরে ওদেরকে বলি ফিল আপ করতে। যেমন এখানে কী রয়েছে, সানডে কামস আফটার ড্যাশ ছিল, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, এখানে ফিল আপ করতে হচ্ছে। তো সানডে কামস আফটার কার পরে আসে, স্যাটারডে পরে আসে। তো এইভাবে ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে কিন্তু বাচ্চাদেরকে এই ধরনের বিফোর আফটারের কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার করানো যায়। নর্মালি যদি এইভাবে দেওয়া হয় সেক্ষেত্রে কী হয়, বাচ্চারা কিন্তু আগে যদি গ্যাপ দেখে বা আগে ব্ল্যাঙ্কস দেখে তাহলে বুঝেই যায় যে এখানে কী করতে হবে, বিফোর নাম্বার লিখতে হবে, বা পরে যদি ব্ল্যাঙ্কস দেখে তাহলে কী বুঝতে পারে যে পরে মানে আফটার নাম্বার দিয়ে ফিল আপ করতে হবে। কিন্তু যখন এইভাবে ওয়ার্ডে লিখে দেওয়া হয়, কথাতে লিখে দেওয়া হয়, তখন কিন্তু তারা একটু কনফিউজড হয়ে যায়। এবং এই কনফিউশনটাকে দূর করার জন্য কিন্তু এই ধরনের বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে বিভিন্ন ওয়ার্কশিট দেওয়া কিন্তু খুবই ভালো। এইভাবে দেওয়ার ফলে কী হয়, বাচ্চাদের বিফোর এবং আফটারের কনসেপ্টটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। তারা কিন্তু জাস্ট সামনে ব্ল্যাঙ্ক আছে না পরে ব্ল্যাঙ্ক আছে এটা দেখে কিন্তু এগুলো করতে পারে না। তো এতে কী হবে, তাদের কিন্তু মাথা খাটিয়ে বের করতে হবে যে সেন্টেন্সটা কী বলতে চাইছে এবং এক্ষেত্রে এখানে কী লিখতে হবে। তো এই জিনিসটা কিন্তু নাম্বারের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যায় খুব ভালোভাবে। যেমন দেখো, আমি তোমাদেরকে এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে যেমন দেখো, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা ছিল কামস আফটার 49। এখানে দেখো দুই ধরনের সেন্টেন্স কিন্তু ফর্মেশন করা রয়েছে। তো একদম প্রথম দিকে ওইভাবে নর্মাল সেন্টেন্স ফর্ম করার পরে কিন্তু এইভাবে একটু ঘুরিয়ে যদি সেন্টেন্সগুলো ফর্ম করা হয় তাহলে কিন্তু বাচ্চাও কিন্তু মাথা খাটাতে বাধ্য হয়, এবং এর ফলে কী হয়, তাদের ব্রেনও কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। তো এর জন্যই কিন্তু আমি এটাকে ব্রেন টিজার গেম বলছিলাম। তো ফার্স্টে এটার ক্ষেত্রে দেখো কী রয়েছে, প্রথমে ব্ল্যাঙ্কস রয়েছে, তারপরে কামস আফটার 49। তার মানে এখানে এমন কোনো একটা নাম্বার থাকবে যেটা আসছে আফটার 49-এর পরে। এবার পরেরটার ক্ষেত্রে 49 কামস আফটার হুইচ নাম্বার হয়ে যাচ্ছে, এখানে ব্ল্যাঙ্কস রয়েছে, পুরো দুটোর মানে কিন্তু একদম আলাদা। এই জিনিসটা যদি বাচ্চা খুব ভালোভাবে বুঝে যায় তাহলে কিন্তু বাচ্চা কোনোদিনও আফটার নাম্বার আফটার বিফোর এই বিষয়টা নিয়ে কখনও কোনো কনফিউশন হবে না। তো এই ধরনের ওয়ার্কশিট দেওয়ার সময় কী করতে হবে, বাচ্চাদেরকে জাস্ট এই মানেগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। নর্মালি UKG ক্লাস 1-এর বাচ্চাদের ক্ষেত্রে এগুলো দেওয়া হয় বা এগুলো দেওয়া ভালো, কারণ তখন কিন্তু তারা ছোটো ছোটো সেন্টেন্স তৈরি করতেও শিখে যায়, অনেক কিছুর অনেক ওয়ার্ডের মানেও জেনে যায়। তো যার জন্য এগুলো কিন্তু তাদের পক্ষে করা অতটাও শক্ত হয় না, কিন্তু এগুলো বাচ্চাদেরকে এনগেজ রাখতে সাহায্য করে এবং বাচ্চাদের ব্রেনকে অনেক অ্যাক্টিভ করতে সাহায্য করে। এক কথায় বললে এগুলো কিন্তু এক একটা ব্রেন টিজার গেমের মতোই কাজ করে। তো বন্ধুরা, তোমাদের বাচ্চারা যারা UKG-তে বা ক্লাস 1-এ পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো, এটা দেখবে বাচ্চারা করতেও খুব মজা পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সাথে জাস্ট এটুকুই শেয়ার করা ছিল। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো এবং অন্যদের সাথে শেয়ারও করতে পারো। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।